আমরা এর আগেও গত 3টি ক্লাসে আলোচনা হয়েছে, তা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গলগি বডি। গলগি বডি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গলগি বডি হতে শিক্ষকরা খুব বেশি এটাকে পছন্দ করে, কারণ প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন এখান থেকে সাধারণত নৈমিত্তিক এমসিকিউ কোশ্চেনগুলো হয়, ক্রিয়েটিভ কোশ্চেন হয়, এবং যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদেরও এখান থেকে অনেক কোশ্চেন হয়। অতএব এই টপিকটা আমরা খুবই গুরুত্ব সহকারে আলোচনা করব এবং খুব গুরুত্ব দিব, যাতে এটা আমাদের মনে থাকে। আজকে যে জিনিসটা আমি গল্পটা আলোচনা করব তার সংজ্ঞা কি, গলগি বডি কাকে বলে। গলগি বডিটা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ চৌবাচ্চা, জ্যাকটা, ফুসকা অথবা ল্যামেলিন নাই যে অঙ্গাণুটি, যে সাইটোপ্লাজমে অঙ্গাণুটি দেখা যায় তাকেই বলা হয় কি, গলগি বডি। এই গলগি বডি আবিষ্কার করেন ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ, নিউরোলজির ডাক্তার ইতালি, উনি স্নায়ুতত্ত্ববিদ, উনি ক্যামিলো গলগি, তার নাম কি ক্যামিলো গলগি। 1898 সালে উনি বিড়া এবং পেঁচার স্নায়ুকোষ থেকে এই গলগি বডি আবিষ্কার করেন। উনারই নাম অনুসারে এর নামকরণ করা হয় গলগি বডি। এর নাম গলগি বডি, এই নামকরণ নিয়ে অনেক কোশ্চেন এসে থাকে, যেমন এর অনেকগুলো নাম, একটি হচ্ছে ডিকটায়োসোম, ডিকটায়োসোম, ইডিওসোম, ইডিওসোম ও লাইটোকন্ড্রিয়া। তাছাড়াও একে বলা হয় গলগি বডি, অর্থাৎ গলগি অ্যাপারেটাস, গলগি ক্ষেত্র, গলগি বস্তু, অর্থাৎ এর অনেকগুলো নাম। এই নামগুলো প্রত্যেকটা আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক সময় এরকম কোশ্চেন আসে কোনটি গলগি বডির নাম, হয়তো দেওয়া থাকলো ডিকটায়োসোম, ইডিওসোম, লাইটোকন্ড্রিয়া এবং ক্যামিলো গলগি। যদি ক্যামিলো গলগি থাকে তাহলে কিন্তু গলগি বডির নাম না, সেটা হচ্ছে ওই বিজ্ঞানীটার নাম। তাহলে আমরা এই জিনিসগুলো খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবো যে এর অনেকগুলো নাম কী কী নাম। আমি আবার বলতেছি, সেটা হচ্ছে গলগি বডি, গলগি ক্ষেত্র, গলগি অ্যাপারেটাস, ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইটোকন্ড্রিয়া। এছাড়াও এর আরও অনেক নাম আছে, যেমন এটা সাধারণত সকল প্রাণী কোষে থাকে, একে প্রাণী কোষে বলা হয়, কোষে বলা হয় ট্রাফিক পুলিশ। অনেক সময় দেখা যায় উদ্দীপকে যখন কোশ্চেন আসে তখন লেখা থাকে ট্রাফিক পুলিশের বর্ণনাটা, কোষে কোনটিকে কোষে ট্রাফিক পুলিশ বলা হয়, ট্রাফিক পুলিশ দিয়ে আমাদের এই গল্প বডিটাকে চিনতে হবে। সেক্ষেত্রে আমাদের এই নামটাও জানা থাকতে হবে যে কোষের এর আরেকটি নাম হচ্ছে ট্রাফিক পুলিশ। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে এর আরেকটি নাম আছে, সেটি হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে এই সম্পর্কিত আমরা আলোচনা করে আরো বলব। দেখো গলগি বডি, গলগি বডি তোমার এর সংজ্ঞাটা আমরা জেনেছি, এর আবিষ্কারকের নাম জেনেছি, আবিষ্কারক হচ্ছে ক্যামিলো গলগি। এর ভৌত গঠন, ভৌত গঠনটা একটু খেয়াল
বলা হচ্ছে? মাঝখানের ল্যামলামটাকে মিডিয়াল সিস্টার্ন। তাহলে আমরা মোটামুটি গত কথাটা বুঝতে পারলাম। কি আলোচনা করলাম আমরা? ভৌত গঠন। আমরা সংজ্ঞাটা জানতে পারলাম।
চালকের নাম জানতে পেরেছি, আমরা এর ভৌত গঠন জানতে পারলাম, এর রাসায়নিক গঠন জানতে পারলাম এবং এর উৎপত্তি। তাহলে এখন আমরা এর কাজ সম্পর্কে জানব। Golgi apparatus, also called Golgi complex or Golgi body, are membrane-bound organelle of eukaryotic cells. It is made up of a series of flattened, stacked pouches called cisternae. It is located in the cytoplasm next to the endoplasmic reticulum and near the cell nucleus. The Golgi apparatus is responsible for transporting, modifying, and packaging proteins and lipids into vesicles for delivery to targeted destinations.